সো হে অ্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে কোন বাইকটাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা 2024 এর আপকামিং যে বা নিউ যে বাইকটা এসেছে হিরো থেকে, হিরো এক্সট্রিম 160R 4B, সেই বাইকটাকে নিয়ে কথা বলবো। এই বাইকটা অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে, এখন পালা বাংলাদেশে আসার। বাংলাদেশে এই বাইকটা আসবেই আসবে, কেননা বাংলাদেশে হিরো কোম্পানির অনেক বাইকই চলে। এছাড়া বাংলাদেশে হিরোর এক্সট্রিম ফিলার নামে একটা বাইক আছে, সেটাও চলে। সো আশাই করা যায় এই বাইকটা বাংলাদেশে আসবে। এই বাইকটা যে আসবে না এরকম কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নাই বাংলাদেশে। এটা নিয়ে হয়তো অনেক ইউটিউবাররা এখন পর্যন্ত ভিডিও বানানি, তবে আমি হয়তো প্রথম যে ভিডিও বানাচ্ছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি, তাহলে দেরি কিসের এখনই। সো শুরুতেই কথা বলি এ বাইকের লুকস নিয়ে। এ বাইকের লুকস কিন্তু হিরো এক্সট্রিম 160R এই আগের যে ভেরিয়েন্টগুলো ছিল সেরকমই রয়ে গিয়েছে, জাস্ট গ্রাফিক্সে কিছু চেঞ্জ করা হয়েছে এবং রিয়ার লাইটটা চেঞ্জ করা হয়েছে। এছাড়া এ বাইকের লুকসে তেমন আমারই চেঞ্জেস আসে নাই। আর আমি যদি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন দিই, সেক্ষেত্রে আমার কাছে এই বাইকের লুকস অত ভালো লাগে নাই। আর একটু মাস্কুলার যদি এই বাইকের বডি ডাইমেনশন হতো, এছাড়া আর একটু অ্যাগ্রেসিভ যদি এই বাইকের হেডলাইট হতো, সেক্ষেত্রে এই বাইকটা আমার কাছে ভালো লাগতো। তবে আমার এটা আমি আমার একটা ব্যক্তিগত মতামত দিলাম, এখন এক একজনের কাছে এক এক ধরনের মন্তব্য থাকবে। তাই ইঞ্জিনের বিষয়ে বাদ দিয়ে এখন কথা বলি এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 163.2 সিসির 4-স্ট্রোক 4-ভালভ এয়ার কুলেড প্লাস অয়েল কুলেড এর FI এসওসির একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনি এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 16.9 PS এট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.6 নিউটন মিটার এট 6500 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনি এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 48 থেকে 55 কিলোমিটার আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করে। তবে আমার মতে এই বাইকটা থেকে আপনারা 50 কিলোমিটারের মতন মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রিয়ার হুইলে আপনারা পাবেন 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। আর এটা কিন্তু 2024 যে ভার্সনটা এসেছে নিউ আর কি, যেটা সেটা দিয়েই কিন্তু এই ডুয়েল চ্যানেল ABSটা থাকছে, তবে প্রিভিয়াস ভার্সনগুলোতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS ছিল না। এছাড়া এই বাইকে কিন্তু রাইডার এন্ড কমফোর্টের জন্য ফ্রন্ট ইউজ করা হয়েছে UHD সাসপেনশন, যেটা 37mm এবং রেয়ার ইউজ করা হয়েছে 7-স্টেপ এক্সাস্টেবল মনোশক সাসপেনশন। সো সাসপেনশনগুলোর দিক দিয়ে কিন্তু বাইকটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে বলে আমি মনে করি। এছাড়া এই বাইকের হেডলাইট টেডলাইট ইন্ডিকেটার সবগুলো কিন্তু আপনারা এলইডি এর পাচ্ছেন। এটা হিরো কোম্পানি একটা বেস্ট কাম করেছে, কেননা এলইডি এর থাকারই উচিত। হ্যালোজেন কিন্তু খুবই আগের একটা টেকনোলজি, সো দ্যাট হ্যালোজেন লাইট আসলে কোনো দিক দিয়েই এই 2024 স্যুট করে না। আবার আরেকটা ভালো দিক হচ্ছিল এই বাইকের আপনারা কিন্তু ফুলি ডিজিটাল TFT ডিসপ্লে একটা স্পিডোমিটার পাবেন, এটাতে রঙের ছোঁয়া থাকছে। এছাড়া অ্যাডিশনাল ফিচার হিসেবে এই বাইকে কিন্তু আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, তবে থাকছে না এই বাইকে নেভিগেশন সিস্টেম। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 12 লিটারের এবং এই বাইকের যে বডি ডাইমেনশন সেটা হচ্ছে হলো হাইট 1052 মিলিমিটার, লেন্থ 2029 মিলিমিটার, সিট হেড 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 146 কেজি। সো দ্যাট এই বাইকের ইনফরমেশন বা স্পেসিফিকেশন এতটুকুই ছিল। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। ইন্ডিয়াতে এই বাইকের প্রাইস 1,40,000 রুপি থেকে শুরু হয়। সো ধারণা করা যায় বাংলাদেশে যদি এই বাইকটা আসে, সেক্ষেত্রে এই বাইকের প্রাইস হবে প্রায় 2,50,000 টাকার মতন। তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে যেতে বলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে, তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আর আমার বিপ্লব ভাই বলবে, বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। मचा बोले रिस्के, फिर उड़ा रहेंगे पढ़ने से आगे में, मेरे का ही पावर काम करे।